চলো বন্ধুরা, আজকে আমরা মানবদেহের ফুসফুসের মডেল বানাবো। ফুসফুসের মডেল বানানো কিন্তু খুবই সোজা। এটি বানাতে লাগবে একটা বোতল, তিনটে বেলুন, একটা প্লাস্টিকের ওয়াই টাইপের জয়েন্ট, রাবার ব্যান্ড। প্রথমে বোতলের উপরের ভাগটা কেটে নাও, যেমনটি এখানে দেখানো হচ্ছে। এই উপরের ভাগটা আমাদের ছাতিকে ইন্ডিকেট করবে। তো বোতলের ক্যাপের ভেতরে একটা ক্যাপের মধ্যে একটা হোল তৈরি করলাম, আর এই যে ওয়াই জয়েন্টটা দেখতে পাচ্ছ, ওয়াই টাইপের, এই ওয়াই জয়েন্টের দুটো সাইডে আমরা দুটো বেলুনকে আটকে দেব। তো এই দুটো আমরা ভাগকে ব্রঙ্কাই বলতে পারি। দুটো লাল রঙের বেলুন আমরা, সমান বেলুন আমরা আটকে দিলাম, রাবার ব্যান্ড দিয়ে ভালো করে এঁটে দিলাম। তো আমাদের এই ব্রঙ্কাই অলমোস্ট রেডি। এখন এই ওয়াই জয়েন্টের উপরের ভাগটা কাটা বোতলের ভেতর দিয়ে ঢুকিয়ে আমরা ক্যাপের মধ্য দিয়ে ফিট করলাম। সো এখন আমাদের অলমোস্ট একটা ফুসফুসের মডেল রেডি। কিন্তু ফুসফুসকে চালনা করার জন্য কিসের দরকার? ইয়াস, ডায়াফ্রাম বা একটা পাতলা পর্দা। এখনই দেখতে পাচ্ছ হলুদ কালারের বেলুনটাকে ওপরের দিকে নচটা কেটে একটা ডায়াফ্রাম তৈরি করলে, আর এটাকে বোতলের নিচের দিকে র্যাপ করে আটকে দিলে। এখন আমাদের ডায়াফ্রাম রেডি। এখন যদি ডায়াফ্রামটিকে নিচের দিকে টানো এবং বাড়াও, সংকুচিত প্রসারিত করো, দেখো ফুসফুসের দুটো বেলুন কিভাবে লাঙ্গুলো ফুলছে আর স্ফীত হচ্ছে, তাই না? দেখো এখানে একটা অ্যানিমেশন দেখানো হচ্ছে কিভাবে যখন আমরা রিল্যাক্স করছি, শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি, তখন কিভাবে বাতাস ঢুকছে এবং বাতাস বেরোচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যখন আমরা শ্বাস নিই তখন অক্সিজেন ধমনী দিয়ে ফুসফুসে প্রবেশ করে। এই ছোট্ট লাইনটিকে বলা হয় অ্যালভিলাস, যে রক্তের শিরাগুলি থাকে, আর তার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়। অর্থাৎ যখন আমরা শ্বাস, যখন আমরা প্রশ্বাস ছাড়ি তখন কার্বন ডাইঅক্সাইড বের করে দিই। এইভাবে আমরা ফুসফুসের মডেলটি বানাতে পারি। দেখো এখানে বাচ্চারা কি সুন্দর খেলা করছে একটা লাং নিয়ে, এটাকে তোমরা লাং ডায়াফ্রামও বলতে পারো মডেলটিকে। এটা বানাও, তোমরা বেশ মজা পাবে।